عين المرض يستعملوا لتعيين المرض আমরা গল্পের মধ্যে কি দেখেছি গল্পের মধ্যে দেখলাম হাল্লালা ইউহাল্লিলু তাই না সমাধান করে কম্পিউটার কি করে সমাধান করে আকবারুল হিসাবাত বড় বড় অঙ্কগুলো হিসাব করে আবার আমরা পাচ্ছি কম্পিউটার কি করে লিতাইনিল মারজি রোগ নির্ণয় করে বা রোগ নির্ণয় নির্দিষ্ট করে কম্পিউটারে তাই না কম্পিউটারের মধ্যে ঢুকে দেওয়া যায় ব্রেন দেখা যায় হার্ট দেখা যায় এরকম এরকম করে মাথার মধ্যে মগজগুলো এরকম 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 করে মগজগুলো আবার ভাগ ভাগ করে খোলা যায় শরীরের মধ্যে অংশগুলো কাটা যায় কম্পিউটারের মধ্যে দিলে ভিন্ন ভিন্ন করে দেখা যায় তাহলে কম্পিউটার রোগ নির্ণয় করে আমরা জানছিলাম মা আজমালাল কম্পিউটার তাই না তো সেটা থেকে আমরা আজকে একটা জিনিস জানছি এখানে করা তো হাল্লালা ইউহাল্লিলু শব্দটা পেলাম তাহলিল শব্দটা পেলাম তাহলিল মানে কি সমস্যা সমাধান করা সমস্যা সমাধান করা তাহলে তাহলিলুন তাফাইলুন আজকে আবার পাচ্ছি তাইনুন তাহলে আইয়ান ইউআইনু তাইনুন মানে কি নির্দিষ্ট করা নির্ণয় করা কি করা নির্ণয় করা তাহলে এই যে নির্দিষ্ট করা নির্ণয় করা 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 এই করা কোনো কিছুকে করা আরবি ভাষায় এমন অর্থ নিতে চাইলে আমাদেরকে কোথায় যেতে হয় কোন ভাবে যেতে হয় আমরা মন সাহি পড়ছি আমরা জানি এই যে এর ওজনে নিয়ে আসতে হয় কার ওজনে বলেন তাফাইলুন যখন আমরা তাফাইলের ওজনে কোনো কিছু শব্দ নিয়ে যাব তখন তার অর্থ কি হবে করা এটা কি সহজ কথা না কঠিন কথা আমরা সহজভাবে জানতে চাই হ্যাঁ এই জন্য যে কোনো শব্দতেও আমরা এটার রূপান্তর জানিয়ে ভাবে কিভাবে বলেন সরফা ইসারিফু তাসরিফান দেখেন তো তাফ তাফ ই লুন মিলে যাচ্ছে না তাসরিফুন তাফাইলুন তাফাইলুন এই যে তা এই যে ফা ফা কালেমা এই যে আইন আইন কালেমা এই যে ইয়া বৃদ্ধি এই যে ইয়া বৃদ্ধি এই যে লাম কালেমা এই যে লাম কালেমা তাহলে বেশি হচ্ছে তা কালেমা আর আইন এবং লাম কালেমার মাঝে ইয়া এটা মাঝদারের ওজন তাই না তাফাইলুন করা করানো তাফাইলুন করা করানো সরফা ইসারিফু এর ওজনে আসবে এর ওজনে আসবে মানে কি এটার মতো করে সবগুলো বলতে হবে তাহলেই তখন অর্থ হবে কি করা সরফা মানে সে রূপান্তর করলো ইসারিফু মানে সে রূপান্তর করে করছে করবে তাহলে এখন যদি আমরা দেখলাম তা আইন শব্দটা পেলাম তাহলে তা আইন মানে কি নির্ণয় করা তাহলে আইয়ানায়ু আইনু মানে কি নির্ণয় করা নির্দিষ্ট করা কাইফাতু আইনু হাদা এটা কিভাবে আপনি নির্দিষ্ট করলেন এটা কিভাবে আপনি তাহলে নির্দিষ্ট করা ইন্ডিকেট ইন্ডিকেট করলেন আপনি কিভাবে মার্ক করলেন কিভাবে তাহলে তা ইনুন আইয়ানা এজের সাথে মিলে দিব আমরা এখন
মানে সমাধান করা। এখন যদি আমি বলি হাল্লালা, হাল্লালা, তারপরে কি হবে মোজারে? ইউ হাল্লিলু। এই যে আপা যান, আপনি বলেন তো কেন ইউ হাল্লিলু হবে, কেন হবে? এই যে এটা হচ্ছে তাফাইল থেকে ব্যবহার হয়েছে, তাই না? তাফিলের ওজনে তাহলে আমাকে কি করতে হবে, মিলাতে হবে। মাশাআল্লাহ, বলেন ইউহাল্লিলু, তাহলে হাল্লালা ইউহাল্লিলু মানে সমাধান করা। তাহলে আমরা একটা জিনিস জানলাম আজকে, সেই জিনিসটার নাম হচ্ছে এই যে এই ওজন। তার মানে এটা যদি আমাদের মুখস্থ না থাকে তাহলে কি আমরা শব্দ চিনতে পারবো? কখনোই আমরা শব্দ চিনতে পারবো না। আপনি বুঝতে পেরেছেন? আমাদের তো বেশি বোঝার দরকার নেই, আমরা ছোট মানুষ, আমরা শব্দার্থ মুখস্থ করছি বইয়ে, তাই পেলাম এই ওজন, এই ওজনটা আমরা মুখস্থ রাখবো। সেটা হচ্ছে তাফাইলন করা, তাফাইলন করা। তাহলে এই শব্দ দুটো আমরা মুখস্থ রাখবো, সরফা ইউসাররিফু তাসরিফান ফাওয়া মুসাররিফুন ওয়াসুরিফা ইউসাররাফু তাসরিফান ফাওয়া মুসাররাফুন। এগুলো আমরা আস্তে আস্তে জানবো ইনশাল্লাহ। তাহলে আজকে জেনেছি বাবা আপনাদের মিজানের তাফাইলের বাবে দেখেন কতগুলো শব্দ দেওয়া আছে। আইয়ানা ইউ আইনু, জাইয়ানা ইউ জাইনু মানে সুসজ্জিত করা, জাইয়ানা ইউ জাইনু মানে কি সুসজ্জিত করা। তাহলে সুসজ্জাইন, ঠিক আছে। তারপরে আপনার অনেক শব্দ আছে যে শব্দগুলোর অর্থ মূলত আপনাকে জানতে হবে, বুঝতে হবে, তখন আপনারা পারবেন। তাহলে সর্বশেষ একবার পড়ে নেন, তাফাইলুন 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 জোরে বলেন, সরফাই সরিফু 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 সরফা। তাহলে এই তাফাইল মানে কি বলেন তো বাবা? করা। আচ্ছা আপনাদেরকে যদি এখন আমি বলি, আচ্ছা জাহির, জাহির যে জাহির করা, তাই না? তাহলে আমি যদি এখন বলি তাজহিরুন, তাজহিরুন তাহলে কি হলো? তাফাইলুন, তাহলে জারা আজার মানে প্রকাশিত হওয়া, প্রকাশ করা। তাহলে এরই অর্থ কি হবে? তাজহিরুন মানে কি হবে? প্রকাশ করা, প্রকাশ করা। এখন আপনাকে যদি আমি বলি রগবাই রগিব, আচ্ছা এই যে রগবাতুন, রগবাতুন মানে আন্তরিকতা, রগবাতুন মানে টেন্ডেন্সি, একাগ্রতা। তাহলে একাগ্রতা করা মানে কি? উৎসাহ দেওয়া বা করা। তাহলে আমরা এই র, গ আর হচ্ছে গাইন আর হচ্ছে এই বাকে যখন আমরা রগবুন এই শব্দটাকে বা রগবুন এই শব্দটাকে যখন আমরা তাফিলে নিয়ে যাব তখন কি হবে? তার গি বুন, তার গি বুন। যে কোনো শব্দ আমরা এখন যেটা পাবো সেটা কোথায় নিয়ে যাবো? তাফাইলুনের ওজনে। আচ্ছা এবারে আপনি বলেন তো, আপনি বলেন তো, আমি একটা শব্দ ধরছি, বদল মানে কি আপনারা জানেন? বাদা, বদল মানে